প্রিয় বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই আমাদের শ্রী শ্রী গৌরাঙ্গ মন্দিরে। আসুন সবাই মিলে ভেতরে প্রবেশ করা যাক। সবার প্রথম আপনাদেরকে দোল উৎসবের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এখন শ্রী অন্নপ্রাশনের অর্থাৎ ছাপ্পান্ন ভোগের প্রস্তুতি চলছে। আপনারা এক বৃহৎ আকৃতির অন্ন এবং পুষ্পাণ্ডের পর্বত দেখতে পাচ্ছেন। এটিকে প্রস্তুত করা হচ্ছে ছাপ্পান্ন ভোগ নিবেদনের জন্য। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই হাজার হাজার ভক্তবৃন্দদের সমাগম ঘটেছে, কিন্তু এখানেই শেষ না, এ তো সবে শুরু। তাই ভিডিওটা দেখতে থাকুন পুরো। ছাপ্পান্ন ভোগ নিবেদনের প্রস্তুতি প্রায় শেষ। এইবার শুরু হতে চলেছে সেই মহা অন্নপ্রাশন অনুষ্ঠান। তাই বাকি ভক্তবৃন্দদের মতো আপনারাও একটু ধৈর্য ধরে বসুন এবং পুরো ভিডিওটা দেখুন এরপর কী হতে চলেছে। এর ফাঁকেই আমি মহাপ্রভুর মধ্যাহ্নের ভোগের প্রসাদগুলো সরিয়ে ঘরটাকে পরিষ্কার করে নিলাম। আমার মা, ঠাকুমা, ছোট মা, পিসি সপরিবারে একসাথে বসে এই ছাপ্পান্ন ভোগ নিবেদন দেখছি। Thank you.
অনুষ্ঠানটি সমাপ্ত হলো। এইবার তাড়াতাড়ি এই জায়গাটিকে পরিষ্কার করে ভক্তবৃন্দদের প্রসাদ পাওয়ার ব্যবস্থা করতে হবে। এখানে সকলে মিলে হাতে হাত লাগিয়ে প্রভুর ছাপ্পান্ন ভোগের প্রসাদগুলো নাট মন্দির থেকে ঘর পর্যন্ত আনার ব্যবস্থা করছে। বাইরে যত প্রসাদ দেখলেন, যত ভোগ দেখলেন, আমি আর আমার বোন আমরা দুজন মিলে এতক্ষণ ধরে ভিতরে ওইদিকেও আরো আছে, প্রচুর আছে। ছোটমা ব্যস্ত, বৌমার পাত্তা নেই। আমরা এখন প্রভু পরে, ঠিক আছে, একটু বেশি ব্যস্ত আছি, একটু পরে কথা বলছি। ততক্ষণ যে ফুটেজ নিচ্ছে তারাতে ফোনটা দিয়ে দিই। আমি এইমাত্র তার কাছ থেকে ফোনটা নিলাম। প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই বহু ভক্তবৃন্দ প্রসাদ পেতে বসে গেছেন। আর এখানেই শেষ না, প্রসাদ পাওয়ার ব্যবস্থা ওপরে ছাদেও আছে, আবার নাট মন্দিরেও আছে। কেমন লাগলো এখানে সত্যি তো? আর এবারে এসে দেখে কেমন লাগলো? প্রিয় বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভক্তবৃন্দ, হাজারে হাজারে ভক্তবৃন্দ একসাথে বসে প্রসাদ পাচ্ছে। এই দর্শনটা কতটা শান্তির সেটা আমি আপনাদের কাছে বলে বোঝাতে পারবো না। প্রচুর ভক্তবৃন্দ একসাথে বসে প্রভুর প্রসাদ সেবা করছে। প্রিয় বন্ধুরা, এই ভিডিওটিকে এখানেই সমাপ্ত করলাম। কিন্তু আপনারা কেউই এই চ্যানেল থেকে বেশি দূরত্ব রাখবেন না, কারণ কালকেই আপলোড করতে চলেছি নবদ্বীপ পরিক্রমার ভিডিও, মানে দোলযাত্রা 2023-এর ভিডিও। আর আপনাদের যত পরিচিত মানুষ আছে যারা এখনও দর্শন করে উঠতে পারেনি শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির, তাদের কাছে এই ভিডিওটি শেয়ার করে দেবেন, যাতে আপনাদের মতো তাদেরও সৌভাগ্য হয় নবদ্বীপের মহাপ্রভু মন্দিরের মহোৎসব দেখার। রাধে রাধে, জয় গৌর, দেখা হচ্ছে কালকেই নতুন ভিডিওতে। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।